রাজধানীর রাজ্য সড়ক দিয়ে প্রায় প্রতিদিনই অত্যাধিক বোঝাই করা বোল্ডার ভর্তি গাড়ি পারাপার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসন ও তৃণমূল নেতৃত্বদের মদতে এই বোল্ডার কোচবিহার হয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলের নেতৃত্বরা। অভিযোগ, কালচিনি পানা নদী থেকে প্রায় দিনই অবৈধভাবে বোল্ডার তোলা হচ্ছে। অত্যাধিক বোঝাই সেই বোল্ডার গাড়ি কালচিনির রাজ্য সড়ক দিয়ে যাচ্ছে অন্যত্র, আর একে ঘিরেই বর্তমানে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। বিজেপি জেলা সম্পাদক রাজেশ বার্লা অভিযোগ, রাজ্য সরকারের মদতে এইভাবে ওভারলোডিং পাচার হচ্ছে। যেরকম বন্যা হয়েছিল এবার এরকম বন্যা এখানে আবার হবে, আমরা এটা দেখতে পাচ্ছি। বাগা মানে যে নদী থেকে নদীর বাঁধ কাইটে নদীর পাড়ের যে বাঁধগুলো আছে কেটে কেটে ওখান থেকে বোল্ডারগুলো মানে বৃদ্ধি প্রচার হয়ে যাচ্ছে। এখান থেকে মানে ওভার লোড করে গাড়ি যে নিয়ে যাচ্ছে, এখান থেকে বাংলাদেশ প্রচার হচ্ছে, কিন্তু প্রশাসনের নাক নিচে আমরা তো শুনেছি কি ওভার লোড হবে না, কিন্তু এখান থেকে আমাদের কালচিনি থেকে নিমতি হয়ে ওই চিলাপাটা হয়ে একদম বাংলাদেশ বর্ডার করে যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা বিরোধীদের কটাক্ষ করে তৃণমূল কালচিনি ব্লক সহসভাপতি হায়দার আনসারী বলেন, দলের কেউই এর সাথে জড়িত নয়। তদন্ত করলে দেখা যাবে যে গাড়িতে এরূপ বোল্ডার নিয়ে যাওয়া হচ্ছে তারা মালিকানা বিরোধী নেতৃত্বদের কারো কাছে। কালচিনি ব্লকে বিভিন্ন এলাকা থেকে যে ওভারলোডিং বোল্ডার চলে যাচ্ছে, তো বিরোধীরা অভিযোগ করতেছে যে শাসক দলের মনেতে এটা হচ্ছে, কি বলবেন? শাসক দলের এর মধ্যে কোনো ভূমিকা নাই। আর আমরা নিজেই কয়েকবার আমাদের যেমন চুয়াপাড়া অঞ্চলগুলো পড়ে যে এখান থেকে বোল্ডারগুলো ওঠে বা কালচিনি অঞ্চলে কয়েকটা নদীগুলো আছে, আমাদের যারা নেতৃত্বরা আছে তারা নিজেই কয়েকবার অবজেকশন করে বা ওদেরকে ধরেছে, চুরি চাপাট করে যারা নিয়ে যাচ্ছে হয়তো নিয়ে যাচ্ছে। আর শাসক দলের কোনো এরকম নাই, আমরা বরঞ্চ দাবি করতেছি যদি ওইরকম থাকে তাহলে কমপ্লেন করা হোক, ওদেরকে নিশ্চয় প্রশাসন যা উচিত ব্যবস্থা নিবে সেটা নিবে। শাসক দলের কোনো লোক এখানে যুক্ত নাই, বরঞ্চ বিরোধীরা যুক্ত আছে তাদের।